আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো পাওয়ার টেকনোলজিতে আটটি সেমিস্টারে কী কী বই পড়বেন আপনাদের বাইশ প্রবিধানে সাবজেক্ট কুডগুলো এরকম কেন এই সাবজেক্ট কোডের অর্থ রয়েছে অর্থ বলব কিভাবে আপনাদের এ প্লাস নিশ্চিত রাখবেন আপনারা যারা ল গ্রেড নিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন আপনারাও আপনাদের এ প্লাস নিশ্চিত করতে পারবেন খুবই সহজে অল্প পড়াশোনা করেও তারপর যারা ডিপ্লোমাতে হয়ে আছেন তাদের জন্য ভিডিওটি তো প্রথমে তাদের বিষয়ে বলেনি যারা কিছুদিন পর বলবে ভর্তি বাতিল করা উচিত যারা এসএসসি পাশ করে ভর্তি হয়েছেন আপনারা চার বছর পর হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা সমাজে কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা এরপরে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তো প্রথম শ্রেণীর কর্মকর্তা কারা যারা বিসিএস ক্যাডার হয় নবম গ্রেডে যোগদান করে তারা হয় প্রথম শ্রেণীর কর্মকর্তা আর যারা দশম দশম গ্রেডে যোগদান করে তারা হয় দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তো আপনারা এসএসসি পরে চার বছর পড়াশোনা করে। সরাসরি দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় আপনারা জব নিতে পারবেন তাইলে আপনি এটা ভর্তি বাতিল করবেন কেন যারা এইচএসসি পড়বে এইচএসসি পরে আবার চার বছর অনার্স এরপর এক বছর বা দেড় বছর মাস্টার টোটাল হচ্ছে দুই এখানে চার বছর বা পাঁচ বছর অনেকের ছয় বছর লেগে যায় অনার্স শেষ করতে তাইলে সাত আট বছর পড়াশোনা করে আপনি যোগদান করবেন সতেরো বা চোদ্দ তম গ্রেডে আপনারা একবার কোচ নিয়ে নেবেন প্রাইমারি স্কুলে যারা যোগদান যোগদান করেছেন টিচার তারা তেরোতম গ্রেডে রয়েছেন আর আপনি সরাসরি দশম গ্রেডে যাবে যোগদান করবেন ডিপ্লোমা পাশ করে তাহলে আপনার এখানে আপনি ইঞ্জিনিয়ার হিসেবেও মূল্যায়ন পাচ্ছেন এবং খুব দ্রুত সরকারি জবে আপনি যোগদান করতে পারবেন বিয়ে শি করে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবেন আর আপনার বন্ধু যারা এইচএসসি এইচএসি ভর্তি হয়েছে দেখবেন তারা সাত আট বছর পরেও বেকার রয়ে গেছে তো আমরা দেখে নেই আমাদের প্রথম তালিকাটা আমরা এই শেষেরটা দিয়ে দিয়েই শুরু করি দেখতে পাচ্ছেন টু সেভেন ওয়ান 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 তো প্রথম টুর যেটা হচ্ছে এটা বাইশ প্রবিধানের শেষের ডিজিট টু যদি ষোলো প্রবিধান হয় দুই হাজার ষোলো প্রবিধান তাইলে হয় এখানে অত সিক্স তারপর দুই ডিজিট হচ্ছে টেকনোলজি কোড এখানে দেখতে পাচ্ছেন টেকনোলজি কোড পাওয়ার টেকনোলজি সেভেন ওয়ান এরপরে যেটা রয়েছে চার নম্বর ডিজিট সেটা হচ্ছে সেমিস্টার এরপরে যেটা হচ্ছে এটা সিরিয়াল নাম্বার যদি এখানে দুইটা সাবজেক্ট থাকতো তাইলে ওয়ান টু এইভাবে নির্ধারিত তো আমরা যদি সেকেন্ড সেমিস্টার অথবা পঞ্চম সেমিস্টার একটা সাবজেক্ট দেখি তাহলে হবে টু সেভেন ওয়ান ফাইভ ওয়ান এটা পঞ্চম পর্বে একটা সাবজেক্ট চার নাম্বার ডিজিট দ্বারা পর্ব বোঝানো হয়েছে তো আমরা এবার মার্কিং ক্রাইটেরিয়াটা দেখি এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা থিওরি কোনো ক্লাস নেই সপ্তাহে শুধুমাত্র ছয়টি প্র্যাকটিক্যাল ক্লাস হবে সপ্তাহে দিন ক্লাস হবে তিন পিরিয়ড তিন পিরিয়ড করে প্র্যাকটিক্যাল ক্লাসটা না তিন পিরিয়ড হয় একদিনে তাই দুই দিনে হবে ছয় পিরিয়ড এটার ক্রেডিট হচ্ছে দুই দুই ক্রেডিট মানে এটার নাম্বার হচ্ছে একশো এক ক্রেডিট সমান পঞ্চাশ তাহলে দুই ক্রেডিটে একশো এটার থিওরি যেহেতু নাই এখানে থিওরি কোনো নাম্বারিং নাই প্র্যাকটিক্যাল রয়েছে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে পঞ্চাশ আর ফাইনাল পঞ্চাশে কোনো ধরা নেই এখানে আপনারা ফাইনালের দিন এই নাম্বারটা তুলে ফেলবেন ভাইবার মাধ্যমে এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে তো এই পঞ্চাশ তোরি কন্টিনিউ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসের মার্কিং পঞ্চাশটা আমরা দেখব তো এটার মিড সরি অ্যাসাইনমেন্ট হবে ২০ সেশনাল হবে বিশ এবং ক্লা অ্যাটেন্ডেন্স হচ্ছে 10 টোটাল হচ্ছে পঞ্চাশ আমি আবারো বলছি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস নাম্বার হচ্ছে পঞ্চাশ 20 হচ্ছে সেশনাল 20 হচ্ছে অ্যাসাইনমেন্ট দশ হচ্ছে অ্যাটেন্ডেন্স টোটাল হচ্ছে পঞ্চাশ আপনারা যারা রেগুলার ক্লাস করবেন অবশ্যই দশে ১০ পাবেন এবং এই ক্লাস করার সুবাদে আপনারা অ্যাসাইনমেন্ট এবং সেশনাল করেও জমা দিবেন অর্থাৎ পঞ্চাশের মধ্যে আপনাদের পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পাওয়ার সম্ভাবনাই বেশি এটা কোনো বোর্ড ফাইনাল পরীক্ষা নাই শুধুমাত্র প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা হবে তো এবার আমরা দেখব বাংলা এক টু ফাইভ সেভেন ওয়ান পরে ইংলিশ এক দেখুন টু ফাইভ সেভেন ওয়ান টু ওকে তাইলে এটার থিওরি ক্লাস হচ্ছে সপ্তাহে দুইটা অর্থাৎ একদিনে এক পিরিয়ড আর একদিনে এক পিরিয়ড টোটাল দুই পিরিয়ড ক্রেডিট হচ্ছে দুই তার মানে একশো নাম্বার তো একশো নাম্বারের বিভাজনটা দেখে নিই এটার প্র্যাকটিক্যাল কোনো ক্লাস নেই তো থিওরি কন্টিনিউয়াস হচ্ছে চল্লিশ থিওরি ফাইনাল হচ্ছে ষাট এটার কোনো কথা নেই চল্লিশে হচ্ছে কথা কন্টিনিউয়াস যেহেতু বিশ হচ্ছে মিড ক্লাস টেস্ট কুইজ টেস্ট দশ অ্যাটেন্ডেন্স দশ টোটাল হচ্ছে চল্লিশ বাংলা ইংলিশ সেম সোশ্যাল সায়েন্স ও সেম তিনটা সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন দেখতে পাচ্ছেন থিওরি কোনো ক্লাস নেই শুধু প্র্যাকটিক্যাল থিং পিরিয়ড তার মানে একদিনে সপ্তাহে একদিন ক্লাস হবে টানা থিং পিরিয়ড ক্রেডিট হচ্ছে এক তার মানে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নম্বরের বিভাজন হচ্ছে পঁচিশ পঁচিশ এটা ফাইনাল পঁচিশ আর এই কন্টিনিউয়াস পঁচিশ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দশ সেশনাল দশ এবং অ্যাটেন্ডেন্স পাস টোটাল হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে ম্যাথ ম্যাথিক্স এক এবং ফিজিক্স এক্স এক দুইটারই মার্কিং ক্রাইটেরিয়া সেম টু তিনটা ক্লাস হবে থিওরি সপ্তাহে একদিনে দুই পিরিয়ড আর একদিনে এক পিরিয়ড অথবা তিন দিনে তিন পিরিয়ড হতে পারে এক পিরিয়ড এক পিরিয়ড করে আর প্র্যাকটিক্যাল হবে সপ্তাহে একটা টানা তিন পিরিয়ড টোটাল হচ্ছে চার ক্রেডিট মানে দুশো নম্বর এই সাইট হচ্ছে কন্টিনিউয়াস থিওরি কন্টিনিউয়াস এটার নাম্বারিং হচ্ছে তিরিশ হবে মিড বিশ হচ্ছে ক্লাস টেস্ট কুইস্টের আর দশ হচ্ছে অ্যাটেন্ডেন্স টোটাল হচ্ছে ষাট আর নব্বইটা হচ্ছে থিওরি ফাইনাল এটা বোর্ড ফাইনাল হবে আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে পঁচিশ দশ অ্যাসাইনমেন্ট দশ সেশনাল আর পাঁচ হচ্ছে অ্যাটেন্ডেন্স টোটাল হচ্ছে পঁচিশ আর প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে পঁচিশ এ হচ্ছে টোটাল দুইশো নাম্বার তারপরে হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এটা হচ্ছে দুইটা ক্লাস সপ্তাহে থিওরি আর ছয়টা ক্লাস প্র্যাকটিক্যাল থিওরি কন্টিনিউয়াস চল্লিশ থিওরি ফাইনাল হচ্ছে ষাট আর পঞ্চাশ হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আর পঞ্চাশে প্র্যাকটিক্যাল ফাইনাল এই হচ্ছে টোটাল দুইশো নাম্বার এটা চার কোডিটের একটা সাবজেক্ট তো আপনারা সপ্তাহে চোদ্দোটা ক্লাস করবেন থিওরি আর একুশটা ক্লাস করবেন প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস সপ্তাহে দ্বিতীয় সেমিস্টারে যদি আমরা যাই তাইলে দেখব সাবজেক্ট হচ্ছে বাংলা টু ইংলিশ টু কেমিস্ট্রি ম্যাথমেটিক্স টু বেসিক ইলেকট্রিসিটি বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস পাওয়ার ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান এখানে টু এইট ফাইভ ওয়ান ওয়ান অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা সাবজেক্ট প্রথম সেমিস্টারের তো আপনারা চোদ্দোটা ক্লাস করবেন সপ্তাহে থিওরি আর প্র্যাকটিক্যাল হচ্ছে একুশটা টোটাল পঁয়ত্রিশটা ক্লাস সপ্তাহে তারপর রয়েছে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার রয়েছে টু ফাইভ নাইন টু টু ফিজিক্স টু ম্যাথমেটিক্স থ্রি বেসিক ইলেকট্রনিক্স মেশিন সব প্র্যাকটিস এক ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স আর এসি সাইকেল অ্যান্ড কম্পোন্যান্টস টোটাল চোদ্দোটা ক্লাস থিওরি সপ্তাহে এবং একুশটা প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস সপ্তাহে করতে হবে চতুর্থ পর্বে যখন এন্ট্রি নিলাম চার নম্বর ডিজিটে ফোর পাবেন অ্যাকাউন্টিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মেটালার্জি আইসি ইঞ্জিন ডিটেলস ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্স সাসপেনশন ব্রেক স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম তারপর প্রোগ্রামিং সি টোটাল হচ্ছে চোদ্দোটা ক্লাস থিওরি এবং একুশটা ক্লাস প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস সপ্তাহে হবে পঞ্চম পর্বের সাবজেক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট অটোমোটিভ বডি বিল্ডিং ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস অ্যাডভান্সড ওয়েল্ডিং অ্যাক্ট অটোমোটিভ অটোমোটিভ ইলেকট্রিসিটি ইলেকট্রনিক অ্যান্ড অটোমেশন পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং টোটাল পনেরোটা ক্লাস সপ্তাহে তিওরি এবং আঠেরোটা প্রেক্ষিকে টোটাল ক্লাস সপ্তাহে ষষ্ঠ পর্বের দিকে যদি থাকাই তাইলে দেখব ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স ইঞ্জিন অভারহলিং ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং এনভারমেন্টাল স্টাডিজ টোটাল চোদ্দোটা ক্লাস থিওরি এবং একুশটা ক্লাস প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস সপ্তাহে করতে হবে সপ্তম পর্বে যদি দেখি বই হচ্ছে ষাটটা প্রিন্সিপাল অফ মার্কেটিং ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিজাইন অফ মেশিন এলিমেন্টস হিট ট্রিটমেন্ট অফ মেটাল সার্ভিস স্টেশন অপারেশন অ্যান্ড এস্টমেটিং ফান্ডামেন্টাল অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকল পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট টোটাল চোদ্দটা ক্লাস সপ্তাহে হবে তিওরি এবং আঠারোটা প্রেকটি টোটাল বত্রিশটা ক্লাস হবে সপ্তাহে অষ্টম পর্বে যদি দেখি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হচ্ছে তিওরি কিছু নেই শুধু প্র্যাকটিক্যাল চোদ্দোটা সপ্তাহে আট ক্রেডিট এটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হবে ইন্ডাস্ট্রিতে দুইশো মার্কের পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল ফাইনাল হবে দুইশো মার্কের তারপর আপনারা প্রতিষ্ঠানে এসে প্রেজেন্টেশন তৈরি করবেন সেটা বারো সপ্তাহ বারো বারোটা ক্লাস হবে সপ্তাহে চার ক্রেডিট একশো হচ্ছে প্রেজেন্টেশন কলেজে এবং ফাইনালে হচ্ছে একশো টোটাল হচ্ছে দুশো হচ্ছে ছয়শো মার্ক বারো ক্রেডিট তো এখানে আমি দেখে দিলাম আপনাকে আটটি সেমিস্টারের সামারি তো বিজি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ